খুবই সমস্যা, দোকান তো দুটোই বন্ধ, দিনকাল চলাই খুব কষ্ট ব্যাপার, বউ বাচ্চা তো আছে, এই যে লকডাউন প্রায় 2 সপ্তাহ ধরে চলবে কিরম, সরকার কোনো রেসপন্স দিচ্ছে না। আগের বছর যাই হোক একটু রেসপন্স দিয়েছিল, বাট এই বছরে কিন্তু কোনো রেসপন্স নেই। প্রিয় বন্ধুরা, আমরা আবার ফিরে এলাম। আপনারা সকলে জানেন গতকালকেই ঘোষণা হয়েছে, আজ 21শে এপ্রিল, এপ্রিলের থেকে পুনরায় 18 দফা নির্দেশনা বিধি নিষেধারোপ করে সরকার আগামী 28 এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা সেই অনুযায়ী চলব। প্রিয় বন্ধুরা, আমরা সকালে আমরা বেরিয়েছিলাম, সরাসরি চলে যাই নড়াইল চৌরাস্তায়। আমাদের প্রিয় একজন ব্যক্তিত্ব মাশরাফি বিন মর্তজার বাল্যবন্ধু রবি নড়াইল চৌরাস্তায়। আপনারা জানেন তার যে শিল্পকর্ম আছে, সেই শিল্পকর্ম এ বিষয়ে তার সাথে কথা বলি, মাঝে মধ্যে তার এই কথাগুলো আপনাদেরকে জানাবো। আমরা এখান থেকে সরাসরি আমরা চলে আসি চিত্রা নদীর উপর দিয়ে বয়ে যাওয়া যে শেখ রাসেল সেতু, দেখেন একজন কর্মঠ মানুষ ভ্যানে করে, যে লাড়কি বলি বা খড়ি বলি যেটাই বলি আপনার ভাষায়, আপনি এটাকে নিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে। এই লকডাউনের এই 21 এপ্রিল আজ এদিনের এই প্রথম দিনের এই 10:30-11 দিকে আমরা এই দৃশ্য। আমার বাড়ি, আমার দুধ নেই, আমি 4 দিন দুধ কিনি আমার ছেলের জন্য, খুবই সমস্যা, বাকি বুকি করে কদিন খাওয়া যায়। আসলে আমাদের আছে, আমাদের পথচারীদের আমাদের জাগের ইনকামটা, আমরা কিন্তু দিন আনে দিন খাই, আমাকে কিন্তু এমনি কোনো আয় নেই। আপনি দেখেন বড় বড় ব্যবসায়ীকে কোনো সমস্যা আছে না, কিন্তু সমস্যা কিন্তু আমাকে দিন আনা দিন আনা খাওয়ার লোকেরই। যেভাবে 18টি দফা নির্দেশনা দেওয়া রয়েছে, বেশিরভাগই আমি যতটুকু দেখেছি সবগুলোই মেনটেন করা হচ্ছে নড়াইল শহরে, আশা করি জেলার সর্বত্রই এইভাবেই মেনটেন করা হচ্ছে, না হলেও আমরা এই বিধিনিষেধগুলো আমরা মেনে চলব। প্রিয় বন্ধুরা, আমরা মোটামুটিভাবে আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাচ্ছি। আমরা এখন মোটামুটি নড়াইল চৌরাস্তায় রয়েছি, চৌরাস্তার যে দৃশ্যগুলো আপনারা দেখছেন, সব যানবাহন, ছোটোখাটো এই যে ভ্যান, জরুরি কিছু লোকজন এই যে কাজে যাওয়ার জন্য, হয়তো কোনো নির্মাণ কাজের জন্য এদুটো ইয়ে যাচ্ছে, নতুন বলি বা আলমসাদে বলি, আমি জানি না নিশ্চিত কি নাম, এরকমই হবে। এদিকে সরকারি মুজিব বসছে, প্রাণী সম্পদ বিভাগ দুধ ডিম মাংস বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের চোখে ধরা পড়েছে। কারণ আমরা আপনার প্রতিদিন কাজ না করলে কিন্তু আমাকে পেটে ভাত যায় না, এটা কিন্তু পুরোটাই সত্যি, কারণ আমাকে জন্য খুবই সমস্যা। আর আমাকে এনজিওতে লোন টোন আছে, এই যে আপনার এনজিওর লোকজন সব আপনার চাপটা দিচ্ছে, বহু জায়গায় লোন মোন আছে, আমাকে ধার দিনা করা লাগে। আমরা ওখান থেকে চলে আসলাম চৌরাস্তা থেকে, এটাকে বাস টার্মিনাল পান্না পেট্রোলিয়ামের, এখানে আমরা এসে দেখলাম প্রচুর পরিমাণে গাড়ি এখানে জমা আছে, মানে জাস্ট এখানে স্থির অবস্থা আছে। পথচারীর যে অবস্থা, তাতে করে বিধিনিষেধের মধ্যে যে 18টি দফা দেওয়া আছে আজ থেকে মেনে চলার জন্য, সেগুলো বেশিরভাগই আমার মনে হয়েছে সেগুলো মেনটেন হচ্ছে। আমরা এখানে বঙ্গবন্ধু মঞ্চ, আপনারা জানেন পুরাতন বাস টার্মিনালের যে জায়গাটি, যে গোলচক্রর এই পাশেই দাঁড়িয়ে সেই প্রাণী সম্পদের যে পিক আপ নিয়ে তারা ডিম দুধ মাংস এগুলো বিক্রি করছে, মুজিব বর্ষের এই উপহার সাধারণ মানুষের করোনার জন্য সরকার ভেবে এগুলো করছে। আপনারা বেশি বেশি করে ডিম দুধ মাংস খাবেন, করোনায় নিজেদের প্রাণশক্তি ঠিক রাখতে হবে। এইভাবে দুধ বিক্রি হচ্ছে এই পুরাতন বাস টার্মিনালের এখানে প্রাণী সম্পদ বিভাগ পিক আপে করে এগুলো। আমরা একেবারেই পুরাতন বাস টার্মিনালের যে মোরাল, বঙ্গবন্ধু মোরাল, যে এখানে এই দৃশ্য আপনারা দেখলেন, আমরা এখান থেকে সরাসরি চলে আসলাম নড়াইল সদর হাসপাতালে। সদর হাসপাতালে আপনারা জানেন বন্ধুরা, একটি কথা না বললেন নাই, গত বছরে এই সময় করোনার সময় এই ধরনের সেফটি মানে বক্স পরে ডিটেক্ট করার জন্যে, করোনা শনাক্ত করার জন্যে, পরীক্ষা করার জন্যে ভিতরে পাঠানো হতো। আমরা সেই দৃশ্যগুলো ধারণ করেছি আপনাদের জাস্ট স্মরণ করে দেওয়ার জন্যে, এখন সেগুলো এবছর আর নেই। আমরা একটু পরেই এই হসপিটালের ভিতরে ঢকব, গতকালকে আপনাদেরকে হসপিটালের দৃশ্য দেখিয়েছিলাম, যে আপনারা আর একটু কথা বললেই নয়, গত বছরে এই সময় হসপিটালে 1টি রুগীও আসেনি চিকিৎসা নেওয়ার জন্য। এবছরের প্রথম থেকেই করোনা ডিটেক্টে এই ভয়াবহতার রূপ নেওয়ার ঘোষণার পরও হসপিটালে রুগীদের কমতি নেই। গতকালকে যে দৃশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম, গতকাল থেকেও আজকে মনে হয়েছে যে আজকে গতকালকে চেয়েতে, হয়তো গতকালকে সকালে গিয়েছিলাম, আজকে একটু দেরিতে এখানে এসেছি, আজকে প্রচুর পরিমাণে লোকের এখানে ভিড়, মানে মানুষের যে গত বছরে যেভাবে ভীতি ছিল, এবছরে আমার মনে হয়
আমাদের ভিতরে সেই ভীতি কাজ করছে না। তারপরও মাস্ক ব্যবহারের একটি প্র্যাকটিস আমাদের রাখতে হবে। পাশাপাশি একটি কথা, আরেকটি কথা বলেই আমরা হয়তো আমাদের এই আজকের এই যেভাবে আমরা একেবারেই সরাসরি বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি শেষ করব, যে আমরা আজ থেকে অর্থাৎ 21 তারিখ থেকে 28 তারিখ মধ্যরাত পর্যন্ত যে 18টি বিধিনিষেধ দেওয়া হয়েছে সেগুলো আমরা মেনে চলব। এখানে রাস্তা হঠাৎ করে দেখি একটি ইজি বাইকের সাথে মোটরসাইকেলের যে অ্যাক্সিডেন্ট কীভাবে হলো আমি জানি না, শেষ মুহূর্তে এসে দেখা। আমাকে আছে মাননীয় সংসদ সদস্য, ওইবারও খুব আপনার পদক্ষেপ নিয়েছিল, এইবার হচ্ছে আপনার পদক্ষেপ নিচ্ছে, আপনারা আশা করি উনি আছে লোকজন খোঁজখবর নিচ্ছে, লিস্ট করতেছে, কারণ উনি তো খুব অমায়িক লোক, কারণ উনি খুব অমায়িক লোক, উনি কিন্তু প্রত্যেকটা লোকের খোঁজখবর রাখে, যারা আপনার পথচারী লোকজন যারা দিন আনে দিন খায় তাদের জন্য মাসভাবে কিন্তু বহুত কিছু করেছে আর এখনও করতেছে। এখনও কালকেও অনেকের ফোন দেবো বলেছে কী কী সমস্যা, অনেকের কমবেশি দিচ্ছে এখনও। বন্ধুরা, সবশেষ কথা হলো যে আমরা আমাদের এই মহামারী থেকে বাঁচতে গেলে আমাদের যে দ্বিতীয় দফার যে ঘোষণা দেওয়া হয়েছে 18 দফা মেনে চলার জন্য, সেগুলো আমরা সবাই মেনে চলব। সকলকে আজকের এই আয়োজনে একসাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।